বাবা মায়ের সঙ্গে অটোরিকশায় বাড়ি ফিরছিল সাত মাসের তাবাচ্ছুম আক্তার। বুধবার সন্ধ্যায় বকুলতলার সোলারচর এলাকায় মায়ের কোলে গুলিবিদ্ধ হয় শিশুটি। গুলি লাগে চার পথচারী আলভি, রাসেল, জহিরুল, জুয়েল এবং মুজিবুর রহমান মেম্বার গ্রুপের জয় মিয়ার শরীরেও। গুলিবিদ্ধদের প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থা গুরুতর হওয়ায় ছয়জনকেই পাঠানো হয় ঢাকায়। আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মুজিবুর মেম্বার ও সুরুজ মেম্বার গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বলে জানায় পুলিশ। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে, অভিযান অব্যাহত আছে এবং গ্রেপ্তার অভিযান আমরা চালিয়ে যাচ্ছি। অচিরেই আমরা প্রকৃত আসামিদেরকে গ্রেপ্তার করতে পারবো বলে বিশ্বাস রাখি। সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি এলাকাবাসীর। ড্রাইভার ছিল সোলার স্তরে, ওই ড্রাইভারকে উদ্দেশ্য করে গুলি করছে। এই গুলি জুয়েলের এক হাত যাত্রা হয়ে যায় এবং তাবাসুমের হাতে এবং পায়ে গুলি লাগে। এটা আমি সূক্ষ্ম বিচার চাই, এই বিচার যেন আল্লাহ সূক্ষ্ম মতন করে। মুজিবর মুন্সিগঞ্জ তিন আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মিনাল কান্তি দাস এবং সুরুজ পৌর মেয়র ফয়সাল বিপ্লবের অনুসারী বলে এলাকায় পরিচিত। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।